প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দেখতেই পাচ্ছেন নূরজাহান আপা আপনাদের সামনে আছে। তো তার জীবনে অনেক কষ্ট, তার জীবনে একটি কষ্টের মধ্যে ও অনেক কষ্টের মধ্যে তিনি তার মাকে প্রায় 111 বছর তার মার বয়স, এই মাটিকে নিয়ে কিভাবে তার জীবন যুদ্ধ চালাচ্ছেন সেসব বাস্তব গল্প সত্য ঘটনা দেখানোর জন্য আপনাদেরকে আজকে নিয়ে এসেছি শেওড়াপাড়াতে ঢাকার। তো আমরা কথা বলছি নূরজাহান আপার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি নূরজাহান আপু, একটু জোরে কথা বলেন। আসসালামু আলাইকুম। জি নূরজাহান আপা, তো এই যে আপনার মার তো এখন প্রায় 111 বছর নাকি? জি। তো এই মাটিকে নিয়ে আপনার জীবনটা কিভাবে চলতেছে একটু বলবেন আমাদেরকে? কিভাবে চলতেছে? আমি মনে করেন যে এই মাঝে মধ্যে এই মানুষই রাস্তায় বার করতে হয়, মানুষের কাছে হাত পাততে হয়, মসজিদের সামনে যায় বসে থাকতে হয়, বলতে হয় যে ভাইয়া কি মামা আমার কেউ 1 কেজি দুধ কিনেন। হয়তো কেউ দেয়, হয়তো রাস্তায় কেউ নিয়ে ঘুরায় আসেন দেবো, হয়তো কেউ দেয়ও না, না করে দেয় আবার চলে আসি কানতে কানতে বাসায়। এই অবস্থায় আসি কোন রকম আর কি। মনে করেন যে গেছে মাসে ঘর ভাড়া দিতে পারি নাই, 1500 টাকা ঘর ভাড়া দিছি। এই মাসে রোজার মাসে কোন রকম মানুষের কাছে চাই আছি, কোন রকম করে মনে করেন যে আমি 2000 টাকা ঘর ভাড়া দিছি। মনে যে খায় না খায় কোন রকম দিন যাইতেছে, আমার রাত আসতেছে 4 বছর ধরে। এবং আমার স্বামীরে পর্যন্ত আমি তালাক দিয়ে দিছি আমার মায়ের জন্য। এই অবস্থায় আমি আছি আর কি ভাইয়া। আপনার স্বামীকে আপনার মার জন্য তালাক দিলেন মানে কি, কি কারণে? মানে এটাই, সে আমারে বলতো যে আপনি সকালবেলা যাবা বিকেল বেলা এসে আমার রান্না করতে হবে, কিন্তু আমি তো জন্মদাতা মার চাইতে আমি স্বামীরে বেশি ভালোবাসতে পারি না। কি কি ঘটনাগুলো ঘটছে এগুলো একটু বলেন না আমাদেরকে। এরকম কয়েক ফিরে আমার স্বামী আমার মারছেও, তারপর মনে করেন যে আমার স্বামীর আমি ডাইরেক্ট খোলা তালাক দিয়ে এসে পড়ছি, এসে যে মারে নিয়ে পড়ে আসি। কয়েকবার 5-6 বার আমি মেডিকেলেও নিছি, কিন্তু মেডিকেলে টাকা ছাড়া চিকিৎসা করে না। এই সারা পাড়ার থেকে মনে হয় যে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওনাদের জীবনে আসলে কতটা কষ্ট, কষ্টের কারণে সরদে হাসপাতালে এত পানি আমার চোখের পড়ছে, আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। এইখানে একটা ম্যানেজার আছে, সে ম্যানেজারের ভোর, ম্যানেজারের কত পায় যে ধরছিলাম আমার হাতে, আমার আমারে আমি হাসপাতালে ভর্তি করে আইনি। আমার কাছে কিন্তু সোনা গয়না চাইছিল, আমি কিছুই দিতে পারছিলাম না, আমার আটানা পয়সা দিয়ে কেউ সাহায্য করেছিল না। তারপর মনে যে মানুষের কাছ থেকে চিনতে যে ভাই ভাই ওকে, আমি মনে করি যে আমার আমার এই পর্যন্ত আমি আনছি, কিন্তু এখন আর আমি পাচ্ছি না। সময়তে মন রায় কয় আমি গলায় ধরি দেই, নাহলে আমি বিষ খাই, এত অশান্তিতে ভাই আমি আছি। অনেক মানুষের কাছে আমি সাহায্য চাইছি, এই যে কলেজের পোলা পান, তাদের কাছে বলছি মামা দেখেন আমার মারা নিয়ে অনেক আমি কষ্টে আছি, আমারে কিছু সাহায্য আপনারা করেন যে আমার আমারে আমি যাতে ঘরে বসায় আমি একটু রাখতে পারি বা থাকতে পারি, এরকম সাহায্য আমার কেউ করে নাই ভাই। লাস্টে আমি একদিন সিদ্ধান্ত নিয়ে আমি মাজারে নিয়ে রেখে আসবো, তখন ওই ভাইয়া ডাইগে আসে যে আপনি এই কাজ করেন না, না বলছে যে আমি থাকবো মাজারের সমস্যা নাই, তখন বলছে যে আমি আমি এরকম একজন মানুষ আছে পরিচয় আছে আমার, আমি তাদের সাথে কথা বলে দেখি তারা কোনো ব্যবস্থা করতে পারে নাকি। তখন থেকে মনে করেন যে আপনি এখানে আসায় আমি দিন কাটাই। আমু ভাইয়া খুব সুস্থ না, আমি ডেরেনের ভিতরে পড়ে গেছিলাম, এই যে কোলো করে বসে আছি, আমি খুব অশান্তিতে আছি, দেখতেই পাইতেছেন কি অবস্থায় আছি আমি। তো মনে করেন যে আল্লাহ মনে করেন যে আমার এই অবস্থায় রাখছে, আমার একটা ভাই আছে একটা বোন আছে, তারা মনে করেন যে ফিরেও তাকায় না, এমনকি দেখতেও আসে না তারা। আমার একটা মেয়ে আছে আমি বিয়ে দিছি, তারাও আসতে দেয় না আমার মায়ের দেখতে, এমনকি আমারও দেখতে আসতে দেয় না।
এই শান্তির মধ্যে ভাই আমি আছি, আল্লাহ আমার খুব সুখে রাখছে, খুব শান্তিতে রাখছে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন, বুঝতেই পেরেছেন আপনারা, ছোট কালের থেকে আমি খুব কষ্টে মানুষ হয়েছি। ছোট ছোট থাকতে মনে করেন যে আমার আব্বা মারা গেছে, আমার ছোট বোনের 18 দিন ছিল, আমার বয়স 2 বছর ছিল, এইভাবে মনে করেন যে আমার আম্মা আমাকে মনে করেন যে কষ্ট করে, অনেক কষ্ট করে মানুষ করছে, 10 দিনের চায়া চিন্তা অনেক কষ্ট করে মানুষ করছে। একটু জায়গা ছিল তা মনে করেন যে চাষে তো বাইরে মনে ফাঁকি দিয়ে নিয়ে গেছে জাল দলিলি করে। আপনার এই কষ্টটা দেখে কোনো প্রবাসী ভাই বোন বা সহৃদয় ব্যক্তি যদি আপনাকে একটু সহযোগিতা করতে চায়, আপনার মোবাইল নাম্বারটা কি বলা যাবে? হ্যাঁ বলা যাবে, কিন্তু আমি তো বলতে পারবো না ভাই আমার মোবাইল নম্বর। তো দেন আমি বলে দিচ্ছি মোবাইল নাম্বারটি। তো প্রিয় দর্শক, ওনার মোবাইল নাম্বারটি লাস্টে আপনার এই 91 91 01784367091। আমি আবারও বলছি 01784367091। আপনার নামটা আরেকবার বলে দেন। আমার নাম বেহনুর জাহান। আর আপনার মার নাম কি? সালমা। সালমা, মোসাম্মদ সালমা। মোসাম্মদ সালমা, তো ওনার তো প্রায়, আমার আবুর নাম লাগবো কি ভাইয়া? না, তো ওনার তো প্রায় 111 বছর বয়স নাকি? জি ভাইয়া, 111 বছর বয়স। তো আল্লাহ ওনাকে আরো হায়াত দারাজ করুক, এই দোয়াই করি। আর দোয়া করেন ভাইয়া, আর আমারও দোয়া করেন, আমার আমারে যিনি আমি টাইমে দিতে পারি। জি, তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমার বলার আছে যে আমার যদি পারেন আপনারা সবাই আমার কিছু সাহায্য করেন, আমি যাতে আমার আম্মারে নিয়ে আমি চলতে পারি, আমি থাকতে পারি পাঁচ বেড়ার ভিতরে, আমি এইটুকু সাহায্য চাই আপনাদের কাছে, সবার কাছে। সেই তো আমি আর কিছু বেশি কিছু চাই না, আমার মার কষ্ট আমি সইতে পারি না, সময়তে এক সত্যি সত্যি মনে চাই আমি বিষ খাই নাইলে গলায় ধরে নেই। মনে করেন যে আমি তো আর পারি না, এই যে আমার ব্যথা হয়ে গেছে, এই যে সুমানে আমি ডলতেছি, মনে করেন যে আমি ট্রেনে পড়ে গেছিলাম কতদিন আগে, আমার পাউডারও ভাঙা, আমি কলে করে নিয়ে আমি বেশিক্ষণ থাকতে পারি না, এই ঘরের ভিতরে কৌশল করে ঘরের ভিতর থেকে মনে করেন যে আমি পানি হয়েছে তারপরে আবার ফেলাই, এই অবস্থায় আছি ভাই আমি, খুব সুখে আছি। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন এই বোনটি কতটা কষ্টে আছে। আমার আব্বা খুব ছোট গালে মারা গেছে, খুব ছোট গালে, আমার ছোট বোনের 18 দিনকে থুয়ে মারা গেছে। আপনার ভাই বোন কয়জন? আমরা 2 বোন 1 ভাই। তো আপনার ভাই কি কোনো খোঁজ খবর নাই? না, আমার ভাইও আসে না, আমার বোনও আসে না, দেখতেও আসে না। কেন আসে না? কেন আসে না জানি না আমি, তারা বলে আমাকে অনেক জায়গা সম্পদ করে দিছে আমার আম্মা, এই জন্য আসে না তারা। আপনাদের কি অনেক জায়গা সম্পদ আছে নাকি? জায়গা সম্পদ আগে ছিল কিন্তু এখন নাই, এখন নাই, মনে করেন যে সব নিয়ে গেছে ফাঁকি দিয়ে সবাই। আচ্ছা, তো আর যদি জায়গা সম্পদ ভাইয়া থাকতো তাহলে কি আমি ঢাকা শহরে এই অবস্থায় পড়ে থাকতাম বলেন? তো আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করেন নাই? হ্যাঁ যোগাযোগ করছি ভাই, আসে আসে না, সে দেখে না, সেও গরিব, খুব গরিব, সেও তো মনে করেন যে এই মনে ভিক্ষে করে খায়, 10 দিন ঘুরে খায় ভাইয়া, তার এই বা কি বলবো। আপনার বোন? বোন আছে তার স্বামীরে নিয়ে। বোনের কি অবস্থা? বোন মনে করেন যে কাম টাম করে খায় বাসায়, এই আর কি। আচ্ছা, তা আপনার মেয়েটা যেখানে বিয়ে দিয়েছেন, আপনার মেয়ে কি ভালো আছে? মেয়েরা ভাইয়া খুব একটা বেশি ভালো নাই, ভালো না থাকলেও মনে করেন যে আমার কিছুই করার তো নাই, আমার তো হাত পা বান্ধা সব, আমার তো ন্যাংরা, আমি আমার মায়ের চাইতে আমি বেশি ন্যাংরা, আমার মায়ের তো আমি টানতেছি ভাইয়া, কিন্তু আমার টানার মতো তো কেউ নাই। এই মাসের মধ্যে ভাইয়া নিম্নে 50 বার আল্লাহর নাম কানে দিছি, এরকম অবস্থা হয়েছিল। এর মধ্যে আমি ছাগল কিনে দিছি, মসজিদের সামনে ছাড়িয়ে দিছি, তারপরে মনে করেন যে কোরআন শরীফ 2 ফিরে খতম দিছি, তারপরে আবার মনে করেন যে 3 দিনের 10-12 জন মানুষ খাওয়াইছি, মানুষের হাজার হাজার মানুষ খাওয়াই ভাইয়া একদিনে, কিন্তু আমি 3 দিনে খাওয়াইছি 10-12 জন,
তাহলে আমার অবস্থা কত সচ্ছলতা মনে করেন, আল্লাহ আমার কত ভালো রাখছে। তো আপনি কি কোরআন শরীফ পড়া জানেন? জি না ভাই, আমি কোরআন শরীফ পড়া জানি না, এমনি নামাজ কালাম জানি। নামাজ কালাম তো পড়া পারি আর কি। নামাজ পড়েন ঠিকমতো? ঠিক মতো আমি পড়তে পারি না, দিন ভরাই তো ধরেন ঘুমুত সেন তো আমি ঠিক মতো নামাজ পড়তে পারি না ভাইয়া। আচ্ছা নুরজান আপা, আপনি আমরা ভিডিও করার সময় আমি যেটুকু বুঝতে পারলাম আপনি নিজেও নাকি অসুস্থ মনে হয়। জি ভাই আমি নিজে মাথা এখন থেকে দু অনুকোন থেকে হাত ডিরেকশন ফিজনে কি মাথা ব্যথা অনেক সময় থেকে। হ্যাঁ আমার পাও তো এটা ভাঙা ভাই, আমি ট্রেনে পড়ে গেছিলাম বুঝছেন, এই যে সিন জিন 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 করতেছে মেলাক্ষণ কল করে রাখছি না। এই এখন আমরা মার যদি কোনো সমস্যা আমি চিকিৎসা কিভাবে করেন, আপনি চিকিৎসা কিভাবে করেন? আমার কোনো চিকিৎসা ভাই আমি করি না, চিকিৎসা আমি কি করব বলেন, আমার মারে আমি চিকিৎসা করব না, আমি চিকিৎসা ওই যে দেখেন কতগুলো ওষুধ। আপনি দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি রাজশাহী ছিল, এখন মনেগঞ্জে, আমার আব্বা পরে রাজবাড়ি এসে বাড়ি করছিল। আচ্ছা ওইখানে এখন আমাদের বাড়ি ও জায়গা জায়গা সম্পদ কিছু নাই, সব নিয়ে গেছে আমার শাশুড়ি ভাই। তারপরে কি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? বলার এটুকুই আছে যে আপনারা আপনাদের দর্শকের কাছে আমি চাই একটু সাহায্য, সাহায্য চাই যাতে আমার মানে নিয়ে আমি ভালো মতো একটু বাঁচতে পারি চলতে পারি, এইটুকুই চাই আপনাদের দর্শকের কাছে, আমি আর কিছু চাই না। আচ্ছা তো ঠিক আছে নুরজান আপাও, আপনি ভালো থাকবেন। তো দর্শক আপনারা যারা এই 111 বছরের যে এই মাকে দেখছেন, আপনারা তাকে দেখে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এবং আপনারা সকলেই জানেন আমরা অসহায় দরিদ্র যারা আছে তাদেরকে তুলে ধরি। তো দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।